হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সংরক্ষিত মূলধন ও মূলধন সঞ্চিতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সংরক্ষিত মূলধন আর মূলধন সঞ্চিতি দুটো দেখতেই সমান মনে হলো এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সংরক্ষিত মূলধনের ইংরেজি হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, আর মূলধন সঞ্চিতির ইংরেজি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দেখো, রিজার্ভ ক্যাপিটাল আর হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ দুইটাই কিন্তু শুনতে সেম মনে হলো, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আগে আমরা দেখব সংরক্ষিত মূলধনটা আসলে কি। সংরক্ষিত মূলধন হচ্ছে কোনো সীমিত দায় কোম্পানি যদি বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করে যে অতলকৃত মূলধনের সম্পূর্ণ বা অংশ বিশেষ কেবল কোম্পানির অবসান ব্যতীত অন্য কোনো সময়ে তলব করা যাবে না, তবে সেই অতলবকৃত অংশকে সংরক্ষিত মূলধন বলে। একদম সহজ ভাষায় বলতে গেলে, যদি কোনো সীমিত দায় কোম্পানি, মানে হচ্ছে যে কোম্পানির দায়টা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ, এমন কোনো কোম্পানি যদি কোনো বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করে, মানে হচ্ছে ডিসাইড করে যে অতলবকৃত মূলধনের সম্পূর্ণ বা অংশ বিশেষ কেবল কোম্পানির অবসান ব্যতীত, অর্থাৎ কোম্পানি যখন বিলুপ্ত হবে সেই ব্যতীত, কোম্পানি বিলুপ্ত হওয়া ব্যতীত অন্য কোনো সময়ে তলব করা যাবে না, তাহলে সেই অতলবকৃত অংশকে সংরক্ষিত মূলধন বলে। আর মূলধন সঞ্চিতি কি? মূলধন সঞ্চিতি হচ্ছে মূলধন জাতীয় লাভ থেকে মূলধন সঞ্চিতি সৃষ্টি করা হয়। তাহলে মূলধন জাতীয় লাভ অথবা মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকেই মূলধন সঞ্চিতি বলা হয়। যেমন শেয়ার প্রিমিয়াম, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে মুনাফা, পুনর্মূল্যায়নের অতিরিক্ত অংশ ইত্যাদি। এই মুনাফাগুলো ব্যবসায় নিয়মিত হয় না, বরং অনিয়মিত। তাহলে মূলধন সঞ্চিতি সহজ কথায় বলতে গেলে যে সঞ্চিতিটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় আয়ের মাধ্যমে সঞ্চয় করে থাকি। তাহলে মূলধন, নাম শুনেই তোমরা বুঝতে পারছো মূলধন জাতীয় জিনিসগুলো হচ্ছে কি, নিয়মিত হয় না। ঠিক আছে, মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয় এগুলো কখনোই নিয়মিত হয় না, এগুলো হচ্ছে অনিয়মিত, এবং এখান থেকে অধিক সময় ধরে সুবিধা ভোগ করা যায়। তাহলে এরকম মূলধন জাতীয় আয় থেকে যেই সঞ্চিতি রাখা হবে সেটাই হচ্ছে মূলধন সঞ্চিতি। আশা করি তোমরা সংরক্ষিত মূলধন কাকে বলে এবং মূলধন সঞ্চিতি কি সেই সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আরো কিছু পার্থক্য দেখে নেওয়া যাক। অবসায়নকালের আনুষাঙ্গিক ব্যয় বহনের জন্য এই মূলধন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সংরক্ষিত মূলধন কখন ব্যবহার করা হয়ে থাকে? যখন কোম্পানি অবসায়ন হয় অথবা কোম্পানি বিলুপ্ত হয়, তখন সংরক্ষিত মূলধনটা আনুষাঙ্গিক যে ব্যয়গুলো রয়েছে, অর্থাৎ কোম্পানি বিলুপ্তর জন্য যে সকল খরচ রয়েছে, সেই খরচ নির্বাহ করার জন্য এই সংরক্ষিত মূলধন ব্যবহার করা হয়ে থাকে। তাই অবসায়নের পূর্বে এই অর্থ পাওয়া যাবে না। তাহলে সংরক্ষিত মূলধন কিন্তু অবসায়নের পূর্বে পাওয়া যাবে না, অথবা আমরা এটা ব্যবহার করতে পারবো না। সংরক্ষিত মূলধন কখন পাওয়া যাবে? যখন অবসায়নের সময় হবে বা কোম্পানির বিলুপ্তির সময় হবে, তখন সংরক্ষিত মূলধনের অর্থটা পাওয়া যাবে। কিন্তু মূলধন সঞ্চিতি আলাদা, মূলধন জাতীয় ক্ষতি বহনের জন্য এই তহবিল ব্যবহার করা হয়। আমরা একটু আগেই জেনেছি মূলধন সঞ্চিতি কোথা থেকে রাখা হয়। মূলধন জাতীয় লাভ অথবা মূলধন জাতীয় আয় থেকে আমরা মূলধন সঞ্চিতিটা রেখে থাকি। তাহলে মূলধন জাতীয় যখন ক্ষতি হয়, সেই ক্ষতি বহন করার জন্যই এই মূলধন সঞ্চিতির তহবিল ব্যবহার করা হয়। আরো অনেক কাজে মূলধন সঞ্চিতি ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে, কোম্পানি যদি বোনাস শেয়ার ইস্যু করতে চায়, তখন মূলধন সঞ্চিতি থেকে বোনাস শেয়ার ইস্যু করতে পারে। মূলধন জাতীয় আয় থেকেই যেহেতু এরূপ তহবিল তৈরি করা হয়, সুতরাং এর অর্থ অবসায়নের আগেই পাওয়া যাবে। তাহলে মূলধন সঞ্চিতি কিন্তু অবসায়নের আগেই পাওয়া যায়, কেননা মূলধন জাতীয় আয় যতবার হবে ততবারই মূলধন জাতীয় সঞ্চিতি রাখা হবে। আর সংরক্ষিত মূলধন কখন রাখা হবে? সংরক্ষিত মূলধন ঠিক অবসায়নকালেই রাখা হবে, এর পূর্বে পাওয়া যাবে না। কিন্তু মূলধন সঞ্চিতি যেহেতু মূলধন জাতীয় আয় থেকে রাখা হয়, সেহেতু যখনই মূলধন জাতীয় আয় হবে তখনই মূলধন সঞ্চিতির অর্থটা পাওয়া যাবে, সুতরাং বিলুপ্তির আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সংরক্ষিত মূলধন তৈরি করা জরুরি নয়। তাহলে এখানে কি বলা হয়েছে? সংরক্ষিত মূলধন যেটা রয়েছে সেটা তৈরি করা জরুরি নয়। কোম্পানি সংরক্ষিত মূলধন ইচ্ছা করলে তৈরি করবে, না ইচ্ছা করলে কোম্পানি সংরক্ষিত মূলধন রাখবে না অথবা তৈরি করবে না। মূলধন সঞ্চিতি হচ্ছে মূলধন জাতীয় আয় হলে মূলধন সঞ্চিতি তৈরি করা জরুরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যখনই মূলধন জাতীয় আয় হবে
তখনই মূলধন সঞ্চিতি তৈরি করা হবে। এর বাইরে কিন্তু মূলধন সঞ্চিতি তৈরি করা যাবেও না এবং মূলধন সঞ্চিতি তৈরি করা হয়ও না। তাহলে যখনই মূলধন জাতীয় আয় হবে অর্থাৎ মূলধন জাতীয় লাভ হবে, সেই লাভ থেকে মূলধন সঞ্চিতি তৈরি করা হবে। সংরক্ষিত মূলধন তৈরি করার জন্য প্রস্তাব পাশ করতে হয়, আর মূলধন সঞ্চিতি তৈরি করার জন্য কোনো প্রস্তাব পাশ করতে হয় না। কেননা মূলধন জাতীয় আয় যতবারই হবে ততবার মূলধন সঞ্চিতি তৈরি করা হবে, তাহলে সেক্ষেত্রে বারবার প্রস্তাব পাশ করতে হবে না। অপরদিকে সংরক্ষিত মূলধন তৈরি করার জন্য কিন্তু প্রস্তাব পাশ করতে হবে। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সংরক্ষিত মূলধন আসবে না। আমরা যখন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, তখন তোমরা দেখবে যে সংরক্ষিত মূলধন এই জিনিসটা কিন্তু আসবে না। আর মূলধন সঞ্চিতি কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? আমরা যখন দায় এবং শেয়ার মূলধন এই টাইটেলটা দিয়ে আমরা কি করব, সঞ্চিতি ও উদ্বৃত্ত এখানে শিরোনামের আন্ডারে আমরা লিখব মূলধন সঞ্চিতি। অর্থাৎ কোম্পানির যে আর্থিক অবস্থার বিবরণী রয়েছে সেখানে কিন্তু দুইটা পাশ রয়েছে, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় ও শেয়ার মালিকানা স্বত্ব যেটাই বলা হয়। তাহলে শেয়ার মালিকানা স্বত্ব ও দায়ের যে ঘরটা রয়েছে সেখানে সঞ্চিতি ও উদ্বৃত্ত একটা শিরোনাম থাকবে এবং সেই শিরোনামের মধ্যে আমাকে মূলধন সঞ্চিতির টাকাটা দেখাতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম সংরক্ষিত মূলধন এবং মূলধন সঞ্চিতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।